আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমার আপুরা ভাইয়ারা যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখেন, সবার জন্য জানাচ্ছি মন থেকে দোয়া। আর সবসময় আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন। আর আমাদের ভিডিওগুলো আসলে কিছু নতুন গৃহিণী আপুরা যারা যারা নতুন সংসার করেছেন তাদের জন্যই কিন্তু তুলে ধরা, কিংবা একটা কাজ মানে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখানোর চেষ্টা করি। বুঝে নেওয়াটা আসলে আপনাদের ইচ্ছা আর কি। চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখতেই পারেন। দেখে ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনাদের ভালো লাগা কিংবা না ভালো লাগা। আসলে জানালে খুশি হয় আর কি, ভালো লাগে। তো যাই হোক, আমার আজকে ব্লগে থাকবে আমার ঘরের কুটিকাটি বাজার, যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে আসা। তো এখানে নিয়ে আসলাম অনেক কিছু, বাজারই কিন্তু নিয়ে আসছি আমার সামর্থ্য অনুযায়ী, যেগুলো শেষ হয়ে গেছে আমার ঘরে, কিংবা নতুন কিছু ফল এনেছি আমার ঘরে সেগুলোই। নতুন ফল বলতে তরমুজ আর কি, নতুন ফল তো আমার জন্য আর কি। তো চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী আমার বাজারগুলো করতে। তো দেখতে পাচ্ছেন এখানে ফলগুলো, পেয়ারা, লেবু, তারপরে আঙ্গুর, আপেল, আনার, তারপরে এই তো তরমুজ, তার সাথে আছে ডিম, চিনি, তারপরে ক্যাপসিকাম। আসলে কি বলবো, যা যা এনেছি তাই কিন্তু দেখাচ্ছি। তো আমাদের এখানে আসলে ক্যাপসিকামটা পাওয়া যায় না, তো আজকে ভাগ্যে পেয়ে গেলাম, তার জন্য এখানে আমি হাফ কেজি ক্যাপসিকাম নিয়ে আসলাম। ভালো লাগলো নিয়ে আসলাম, আসলে ক্যাপসিকাম দেখতে সুন্দর লাগে, আবার অনেক রেসিপি করা যায় আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি অনেক কাঁচা মরিচও নিয়ে আসছি, তারপরে মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম। তো যাই হোক, যাই যাই এনেছি তাই কিন্তু দেখাচ্ছি। তো আরও বাজার রয়ে গেছে, এগুলো পরে করব। এখানে আমি চার রকমের কিন্তু ক্যাপসিকাম মরিচগুলো এনেছি। তো আসলে আমার কি বলবো, অনেক দিন পরে পেয়েছি, তো ভালোই লাগলো। ক্যাপসিকামগুলো দেখে নিয়ে আসলাম হাফ কেজি। তো হাফ কেজি মাশাল্লাহ অনেক কিছুগুলোই কিন্তু হয়েছে। তো যাই হোক, আমি এই সবজি ফলমূলগুলো ধুয়ে নেব। তো এখানে আমি একটা জগে পানি নিয়ে নিলাম, তার সাথে আমি 3 টেবিল চামচের মতো ভিনেগার নিয়ে নিচ্ছি, কারণ এখন কিন্তু আবারও আমাদের দেশে করোনাটা দেখা দিয়েছে। তো জানি না, তো আসলে একটু স্বাস্থ্য সচেতন যারা, কিংবা আপনি স্বাস্থ্য সচেতন আগে মানে নিজের স্বাস্থ্য সবাই কিন্তু ভালো রাখতে চায়, সবার স্বাস্থ্যই, ফ্যামিলির সবার স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন, কিংবা কীভাবে ভালো থাকার চেষ্টা করবেন, ভালো থাকা যায় আর কি, ওরকমভাবে কাজগুলো করতে থাকবেন। তো আমি এখানে ফলগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি ভিনেগার মেশানো পানিটা দিয়ে, সামান্য একটু ভিজিয়ে রেখে দিব, এতে করে ধুলাবালি ময়লাটা খুব ভালোভাবে কেটে যাবে। তো 2-3 মিনিটের মতো রেখে দিয়ে এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে এভাবে ধুয়ে নেব। আসলে কি বলবো, আবার কিন্তু নতুন করে আমাদের দেশে করোনাটা দেখা দিয়েছে। হোক, আমি আর কথা বাড়াবো না। তো এখানে আপনাদের ভাইয়া কিন্তু ফোনে আছে আমার সাথে, তো এই তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু কথা বলতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, মানে কাজের সময় যেহেতু ফোন দিয়েছে তো মোবাইলটা হাতের কাছেই ছিল, তো ভাবলাম আসলে রিসিভ করে নিই। তো আবার এদিক থেকে অন্য মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে, তো আপনাদের ভাইয়াও কিন্তু উঠে গেছে সাথে, তো আপনাদের ভাইয়াদের সাথে কথা বলতেছি আর কাজগুলো করতেছি। তো যাই হোক, এখন আমার ফলগুলো ধোয়া হয়ে গেলে সবজিগুলো ধুয়ে নেব। এখন এগুলো ধোয়া হয়ে গেলে, পানিটা ঝরে গেলে আমি ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে কিংবা ভালো পেয়ে থাকেন, তো আশা করি আমার চ্যানেলটা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আপুরা ভাইয়ারা এখনও নতুন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। এতে করে কিন্তু আমার যত নতুন ভিডিও আপলোড হবে
সবগুলা নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। ভালো লাগলে তো অবশ্যই দেখে নেবেন, আর ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন আমাদের ভিডিওগুলো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আমার প্রিয় আপুরা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন প্লিজ। তো এখন ফলগুলো ধোয়া হয়ে গেছে, আমি এই পানিটা পাল্টিয়ে কিন্তু আবারও ভিনেগার মেশানো পানি নিয়ে নিলাম, নিয়ে আমি সবজিগুলো ধুয়ে নেব, মানে যেগুলো ধোয়ার দরকার আর কি আমার বেশি জরুরি সেগুলো ধুয়ে নিচ্ছি। তো ক্যাপসিকামগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে দেখতে, তাই না? তো আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, আমি সংরক্ষণ করে কিছু ক্যাপসিকাম রেখে দিব, অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যাবে, দুজি আপনি খুব ভালো করে এটাকে সংরক্ষণ করতে পারেন আর কি। তো যাই হোক, এখন আমি ক্যাপসিকামগুলো ধুয়ে পেয়ারাগুলো ধুয়ে নিচ্ছি, শশাগুলো ধুয়ে নিলাম। তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। তো এগুলা ফ্রিজে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব। তো ফ্রিজে ছিল কিছু বেল, তারপরে আরো কিছু সবজি ছিল, তো এগুলা সরিয়ে একটু রেখে দিচ্ছি আর কি ভালোভাবে, যেহেতু এখন মাহে রমজান মাস সামনে রোজা চলে আসছে, তো একটু বাজার সাজার কিন্তু বেশি করে করে নিয়েছি আর কি। এর মধ্যে কিন্তু আমার বাচ্চাদেরকে তরমুজটা কেটে মানে খাইয়ে নিয়েছি, আর বাকি অর্ধেক কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওইগুলো দিয়ে আরেকদিন আপনাদের সাথে শরবত বানিয়ে শেয়ার করব। আর খেজুরগুলোকে এখন আমি আপাতত একটা বক্স বাটিতে মানে টিফিন ক্যারিয়ার বাটিতে ভরে রেখে দিয়েছি। আর এই তো কলাগুলো আসলে দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিলাম। আসলে যাই হোক, আমি যা যা পেরেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এদিক থেকে আমার মেয়ে মানে মুরগগুলো চামড়াগুলো ফেলে দিয়ে তারপরে মুরগগুলো কেটে নিল, তো আমি এখন একটু এগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে রেখে দিব আর কি। তো কলিজা ঘিলা তারপরে গলা এগুলো আলাদা করে নিলাম আর কি, এগুলো এখন রান্না করে ফেলবো আর এগুলা রেখে দিব, পরে আস্তে আস্তে খাওয়া যাবে। তো যাই হোক, তো এখানে আমার জন্য কিছু তরমুজ রেখে দিয়েছে, তো আমি আমার হাতের কাজগুলো সেরে খেয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর চিনি দিয়ে দিব একটু, আসলে চিনি একটু মিষ্টি কম তরমুজটাতে, তো ভাবলাম একটু চিনি দিয়ে দিই, খেতে ভালো লাগবে। তো আপনাদেরকে তো আর খাওয়াতে পারছি না, তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের ফলগুলো খেয়ে নিতে পারেন, এই মানে এই গরমের ভিতরে কিন্তু এই ফলগুলো আমরা খুব বেশি খেয়ে থাকি, তাই না? তো ভালো, এই ফলগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।